নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। রাশিফল বলতে বলতে প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে এই আলোচনা হবে কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির 2023 সাল কেমন যাবে, কেমন যাবে 365 দিন, কেমন যাবে তার শরীর স্বাস্থ্য, কেমন যাবে তার আর্থিক দিক, কেমন যাবে লাভ রিলেশন, তার কেমন আয় হবে, কেমন ব্যয় হবে, এবং তার সঙ্গে তার কুম্ভ রাশির স্টুডেন্টদের কেমন যাবে, কেমন হবে পড়াশোনা, এবং কেমন থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকার ভাগ্য, তাই নিয়ে আজকের আলোচনা। আলোচনা করার আগে মোস্টলি আমাদের দেখে নিতে হবে যে রাশির কোথায় কোন রাশি গোচর করছে এবং কোন রাশির কোথায় কোন গ্রহ বসে আছে। কুম্ভ রাশির 12th হাউসে এতদিন ছিল মকর রাশিতে ছিল শনি। কুম্ভ রাশির 7:30-এর সেকেন্ড পার্ট শুরু হবে এবং 17 জানুয়ারি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে শনি ঢুকবে, অর্থাৎ ট্রানজিট করবে। এরপরে কুম্ভ রাশির সেকেন্ড হাউসে রয়েছে বৃহস্পতি। এই বৃহস্পতি এই ঘরে থাকবে এপ্রিল মাসের 22 তারিখ 2023 সাল অবধি। এবং তৃতীয় ঘরে রয়েছে রাহু। রাহু এখানে থাকবে অক্টোবর মাসের 2023 সালের 30 তারিখ অবধি। এবং ফোর্থ হাউসে রয়েছে মঙ্গল। মঙ্গল এখানে বক্রী অবস্থায় রয়েছে জানুয়ারি মাসের 12 তারিখ অবধি। এখানে বক্রী অবস্থায় থাকবে এবং মার্গী হয়ে মার্চ মাসের 12 তারিখ অবধি এখানে থাকবে। এরপরে আবার চলে যাবে তোমার মিথুন রাশিতে। কেতু এতদিন ছিল 9th হাউসে, সেখানে থাকবে অক্টোবর মাসের 23 তারিখ অবধি। সেখান থেকে আসবে 8th হাউসে কন্যা রাশিতে, সেখানে আসবে 2023 সালের অক্টোবর মাসের 30 তারিখে ট্রানজিট হবে। এই মোটামুটির যে গ্রহগুলো মানে অনেক দিন এক এক ঘরে থাকে সেই গ্রহগুলোর অবস্থান বলে দিলাম। এরপরে তো চন্দ্র এক এক দিন এক এক ঘরে 2.5 দিন করে থাকে, রবি থাকে 30 দিন করে, এবং বুধ থাকে 18 দিন, শুক্র থাকে 28 দিন করে, মঙ্গল থাকে 45 দিন করে। এবং এই সমস্ত গ্রহগুলোর ট্রানজিট আমরা মাসিক ফলের সঙ্গে আমার অ্যাড হয়ে যায়, সেই জন্য আমরা বলবো যে রাশিফল। সেই রাশিফল সাধারণত যারা মানে অনেক দীর্ঘমেয়াদী ফল দেয় সেই দীর্ঘমেয়াদী ফলের রাশি গ্রহ অনুযায়ী রাশিফলগুলো আমরা বলবো। তো এই যে রাশিফলের ইয়েতে আমাদের 1st জানুয়ারি যে দিনটা দিয়ে শুরু হবে সেই দিনটা শুরু হবে মেষ রাশি দিয়ে। এবং মেষ রাশিতে রাহু বসে আছে সমসপ্তমে কেতু চন্দ্র কেতুর কানেকশন। এবং যে 2023 সাল নিউমোলজি অনুযায়ী যদি আমরা দেখি তাহলে 2023 সাল কেতুর সাল। সুতরাং এখন আমরা পর্যালোচনা করব যে 2023 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। 2023 সালের কুম্ভ রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য, 2023 সালে কুম্ভ রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সুখবর আমি দিতে একদমই পারছি না। কারণ কি, শনি যখন কুম্ভ রাশিতে যাবে তার 3rd হাউসে শনি দৃষ্টি দিচ্ছে, সেখানে বসে থাকবে রাহু শনি রাহু কানেকশন। এরপরে বৃহস্পতি ঢুকলে শনি রাহু বৃহস্পতির কানেকশন, একটা যে একটা সময় আসবে এই সময়ে এমনিতেই চলবে 7:30 পিরিয়ড, তার সঙ্গে এই কানেকশন, এই কানেকশানে জ্বর জারি নানান রকম অ্যাক্সিডেন্ট নানান রকম হজমের সমস্যা, পায়ের সমস্যা, বাতের সমস্যা, কোমরের সমস্যা, নার্ভের সমস্যা, বিভিন্ন রকম শারীরিক সমস্যার সঙ্গে কিন্তু এই সারাটা বছরই চলতে হবে। খুব একটা বাড়াবাড়ি না হলেও সবসময় বলবো যে ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে, চলতে হবে, সবসময় ডক্টরের ট্রিটমেন্ট বাধ্য। শনির 7:30-তে অনেকেই ভাবেন যে আপনাদেরকে আমি ভুল পথে চালিত করছি বা 7:30 নিয়ে যে বলছি 7:30-তে খারাপ যাবে খারাপ যাবে খারাপ যাবে,
শনি যখন যে রাশিতে আছে সেই রাশিতে বেশিভাবে অতিরিক্ত প্রভাবিত করে, অতিরিক্ত প্রভাবিতর কারণে সেই রাশির হয় খুব খুব উন্নতি হয়, না হলে সেই রাশির চরম বিপর্যস্তভাবে পড়ে। এইবারে সেই রাশিটাই যাতে চরম বিপর্যস্ত না পড়ে সেই জন্য শনি সাড়ে সাথীতে অনেক ধরনের সতর্কতা নিয়ে চলতে হয়। এক তো শারীরিক সতর্কতা থাকেই, তার সঙ্গে নিজেকে অনেক সামলে চলতে হবে, পথটাকে গ্রহণ করতে হবে খুব ভালো পথ, সৎ পথ, সবসময় সত্যি কথা বলতে হবে, কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে এবং সবসময় নিজেকে ছাড়া অন্যদেরকে নিয়েও ভাবতে হবে যাদের কর্মক্ষমতা নেই বা করতে পারে না। সাড়ে সাথে নিয়ে পরে আমি এই কুম্ভ রাশির সাড়ে সাথে নিয়ে পরে আমি আসব, অন্য জানুয়ারি মাসে দেখতে পাবেন যে কুম্ভ রাশির সাড়ে সাথী নিয়ে আমি আলাদা করে একটা প্রোগ্রাম করব, আপনাদেরকে বলে দেবো যে কীভাবে সাড়ে সাথীতে চললে খুব ভালো থাকা যায়, কোনো রকম প্রবলেম আসে না। এরপরে আসবো স্টুডেন্ট লাইফ, স্টুডেন্টদের পড়াশোনা নিয়ে। শনির সাড়ে সাথী চলাকালীন মানে রাশিতে যখন শনি বসে থাকে পড়াতে ভীষণ অলসতা এসে যায়, ল্যাথার্জি এসে যায়, পড়াশোনা করতে চায় না, পড়াশোনাতে মন বসে না, এছাড়াও শনির দৃষ্টি পড়ছে, শনি রাহু কানেকশান হচ্ছে, এই জন্য স্টুডেন্টদের পড়াশোনা অনেক ধরনের ব্যাঘাত ঘটবে। কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই বলবো যে একটুখানি মানে ব্যাঘাতের জায়গাতে যদি পরিশ্রম করতে পারো তাহলেই কিন্তু সাকসেস আসবে। তবে সেকেন্ড হাউসে বৃহস্পতি যতদিন থাকবে ততদিন কিন্তু মানে হায়ার স্টাডিজ বলো বা পড়াশোনার ক্ষেত্রে বলো কিছুটা হলেও কিন্তু এপ্রিল মাস অবধি তোমাদের ভালো সময় চলবে। এরপরে আবার নভেম্বর ডিসেম্বরে কিছুটা ভালো সুযোগ তোমরা পেতে চলেছ। এরপরে আসবো দাম্পত্য জীবন বা পার্সোনাল লাইফ। দাম্পত্য জীবন এই সময়টা একদম টলমলো থাকবে। কী কারণে টলমলো থাকবে? যেহেতু রাশিতেই শনির অবস্থান এবং এর সমসপ্তমে দৃষ্টি থাকবে, যখনই সমসপ্তমে দৃষ্টি থাকবে তখনই দেখবেন দাম্পত্য জীবনে টলমলো সমস্যা। কিন্তু এই টলমলোটা খুব একটা বিপদের মধ্যে যাবে না যতদিন না বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে আছে, এবং বৃহস্পতি যখন থার্ড হাউসে যাবে তখন শনি বৃহস্পতি রাহু একটা কানেকশান হবে। এই যাওয়ার ফলে যতদিন অক্টোবর মাস অবধি দাম্পত্য জীবন এবং লাভ লাইফ সব কিছুতেই বিশেষভাবে সমস্যা দেখা দেবে। তবে বলবো সবসময় যখন আপনি জেনে যাচ্ছেন বিশেষ সমস্যা দেখা দেবে সেই জায়গাটায় বিতর্ক বিবাদ ঝগড়া অশান্তি মাথা ঠান্ডা এগুলো রেখে চলতে হবে, তাহলে কিন্তু খুব একটা বাড়াবাড়ির পর্যায়ে যাবে না। যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ের প্রবলেম থেকে যাচ্ছিল তাদের এখনও কিন্তু আমি বলবো যে বিয়ের কানেকশান যোগাযোগ এখন খুব একটা হবে না এবং সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু এখন আসছে না। এরপরে বলবো যে যারা প্রফেশনাল যারা ব্যবসাবাদী বা উন্নতির দিকে রয়েছে তারা হয়তো ভাববে যে এই সময় আমি কি কোনো সেক্টর চেঞ্জ করতে পারি, বা আমি চাকরি একটা করছি আরেকটা চাকরির জায়গায় কি যেতে পারি, বা আমি একটা ব্যবসা করছি এই ব্যবসা থেকে আরেকটা ব্যবসার জায়গায় কি যেতে পারি। এখন এই সমস্ত যদি চেঞ্জ করতে হয় বা নতুন চাকরির জায়গায় যেতে হয় তাহলে কিন্তু আমি বলবো বারবার করে পার্সোনালভাবে চার্টটা দেখানো অতি জরুরি কোন অ্যাস্ট্রোলজারের ঘরে গিয়ে। কারণ কি সাড়ে সাথে চলছে, যদি এর সঙ্গেও দশা অন্তর্দশা খারাপ চলে তাহলে কিন্তু একদমই সেক্টর নিজের চাকরির জায়গা বা নিজের জবের জায়গা বা ব্যবসার জায়গা একদমই চেঞ্জ করার পক্ষপাতিত্ব আমি নই। তো এই সাড়ে সাথের প্রেয়রটা ভীষণভাবে ডিফিকাল্টিস হয়ে যায় প্রত্যেক রাশির ক্ষেত্রেই প্রচণ্ডভাবে ডিফিকাল্টিস হয়ে যায়, এবং যারা ব্যবসাকে করছো বা চাকরি করতো তাদের এই সময় ক্ষেত্রে গিয়ে দেখবে প্রচণ্ড ট্রাবলের সম্মুখীন হচ্ছে এবং প্রচণ্ড মানে একটা কড়া ডিসিপ্লিনের মধ্যে পড়তে হচ্ছে, প্রচণ্ড পরিশ্রম করো। আমার কথা হলো যে প্রচণ্ডভাবে পরিশ্রম করো, ডিসিপ্লিন মেনটেন করে চলো, তাহলে দেখবে যে সমস্ত প্রবলেম তোমার সামনে ক্রিয়েট হবে সেগুলোকে এগিয়ে নিয়ে গিয়ে তোমরা
চলতে পারবে। এরপরে গাড়ি প্রত্যেকেই রোজগার করেন, একটা উদ্দেশ্য তো প্রত্যেকেরই থাকে যে একটা কি গাড়ি কিনতে পারবো বা একটা কি বাড়ি করতে পারবো বা একটা জমি বা ফ্ল্যাট বা কিছু সম্পত্তি কি পারবো জড়ো এক জায়গায় করতে। এই সময়টা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী অনেকেই হন না, অর্থ থাকলেও এই সময়টা না অর্থ অনেক জায়গায় অপচয় হয়ে যায়, বাজেভাবে খরচা হয়ে যায়। এবং এই সময়টা মানে অর্থ যখনই অপচয় জায়গাটা যদি ঠেকিয়ে রাখতে পারো, অর্থ অপচয়ের জায়গায় তুমি অর্থ খরচা যদি কোনো সম্পত্তি কেনার ক্ষেত্রে করো, তাহলে মনে হয় সেই অপচয়টা তোমার অপচয় হিসাবে ধরা হবে না, বরঞ্চ এক জায়গায় সম্পত্তিটা ক্রয় হবে, মানে একটা কিছু তোমার জীবনে গোছাতে পারলে। যদি তুমি অপচয় করো তাহলে কিন্তু দেখা যাবে যে একটা সময় একদম শূন্য হয়ে যাবে। আমি এরকম বহু লোককে দেখেছি সাড়ে সাথীতে কর্মহীন হয়ে পড়তে, এবং বহু লোককে দেখেছি সাড়ে সাথীতে প্রচণ্ড অর্থ কষ্টের মধ্যে থাকতে, এবং বহু লোককে দেখেছি এই সাড়ে সাথীতেই শারীরিকভাবে ভীষণ দুর্বল হতে। এবং এই সময় না একটা লেথার্জি শরীরের মধ্যে কাজ করে, কাজ করতে ইচ্ছে করে না, যেতে ইচ্ছা করে না, কেমন একটা লেথার্জি কাজ করে, সেগুলোকে যদি ঝেড়ে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে পারো তাহলে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকার কোনো রকম প্রবলেমের মধ্যে পড়ার কথা হবে না। কর্ম আগে, যদি তুমি কর্ম করো তাহলে অবশ্যই তুমি ফল পাবে। আসবো ভাগ্য নিয়ে। এই সময় এই বছরটা 2023টা ভাগ্য অত্যন্ত চ্যালেঞ্জিং থাকবে, বলবো চ্যালেঞ্জিং থাকলেও যদি কর্মক্ষেত্রে তুমি কর্ম ঠিকঠাক মতন করো তাহলে ভাগ্য তোমার অনেকটাই সুপ্রসন্ন হবে, শুধু শরীর এবং স্বাস্থ্যের দিকে তোমাকে নজর দিতে হবে। আমি পুরো যে রাশিফলটা বলছি পুরোটাই কিন্তু ট্রানজিট অনুযায়ী বলছি, ট্রানজিটে কখন কোন গ্রহ ট্রানজিট করছে সেই অনুযায়ী। নিজস্ব জন্ম ছক, ছকের সঙ্গে অনেকেরই রাশিফল হয়তো নাও মিলতে পারে, যদি না মেলে তাহলে বুঝতে হবে যে হয় দশা অন্তর্দশা খারাপ যাচ্ছে, না হলে তোমার জন্ম ছকে ছকে শনি খুব খারাপ অবস্থায় রয়েছে। সেই জন্য জন্ম ছকটাকে আলাদাভাবে ভালোভাবে বিচার করাটা অত্যন্ত জরুরি। এই জন্মছকটাকে যারা বিচার করাতে চাও তারা এই নিচে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে বুকিং করে, ফোন করে বুকিং করে চেম্বারে এসো, নাহলে অনলাইন কনসালটেশন নিয়ে নিও। এইবারে বলবো যে বলছি ঠিকই, এই যে আমি যে উপায়গুলো বলি, এই উপায়গুলো বলি তোমাদের প্রত্যেকের যাতে ভালো সময় যায়, খারাপ সময় যাতে না আসে, তোমাদের ভালো গেলে আমারও খুব ভালো লাগবে। এইগুলো করবে এবং তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে। যাদের এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের বারবার করেই বলবো হনুমান চালিশা পাঠ করতে, শনির চালিশা পাঠ করতে, এবং সাথে বলবো যখন তোমার শুভ দিন আসবে বাড়িতে, ধরো তোমার একটা জন্মদিন এলো বা যে কোনো পূর্ণিমার দিন বাড়িতে একটু নবগ্রহ যদি হোম করাতে পারো সেক্ষেত্রেও খুব ভালো হবে। এবং হনুমান মন্দিরে যদি লাল সিঁদুর এবং একটি লাল ওড়নাও যদি হনুমানকে চড়াতে পারো সেক্ষেত্রেও কিন্তু তোমার খুব ভালো ফল লাভ হবে। এবং প্রত্যেক শনিবার করে 8টি মোমবাতি, 1টি ধূপকাঠি নিয়ে বা কিছু ফল মিষ্টি এবং কিছু ফুল নিয়ে যদি শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারো তাহলেও কিন্তু সাড়ে সাথী থেকে অনেকটা মুক্তি পেতে পারো। প্রত্যেকটা শনি যেখানে খারাপ দেখবে, আমি বলছি এই পুজোটার ক্ষেত্রে, এই পুজোটা যারা আমার কাছে আসো তাদের ক্ষেত্রে, আমি যখন সাড়ে সাথী চলে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা আমি করতে বলি। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে বলবো যে এইগুলো করো, তোমরা ভালো থাকো, তোমাদের ভালো থাকার জন্যই আমার এই প্রচেষ্টা। আর আমার প্রোগ্রাম যাদের ভালো লেগে থাকে তারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তোমার প্রতিবেশী, তোমার বন্ধুবান্ধব, তোমার বাড়ির লোক যাদের শনি সাড়ে সাথে চলছে তাদেরকে শেয়ার করো, তাদের যাতে কোন সময়ে কীভাবে তারা ভালো থাকতে পারবে তারা যেন ভালো থাকার প্রচেষ্টাগুলো করে। নোটিফিকেশন বেলটি প্রেস করবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন পাও, প্রত্যেকটা
রাশির নোটিফিকেশন পাও এবং প্রত্যেকটা যে আমি টোটকা দিই তার নোটিফিকেশন পাও, যাতে তোমরা ভালো থাকতে পারো। আর বলবো 2023 সাল পুরো সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেন প্রচণ্ডভাবে ভালো যায়, আনন্দে যায়, সুখ থাকে, শান্তি থাকে। নমস্কার।